নজরুল ভাই একটু আসেন না, একটু হাঁটি এদিকে। এখন ওই আরেকটা বিষয় হচ্ছে যে মানে অনেকে তো আপনার প্রজেক্টে আসার সময় থাকে না বা সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে যদি কেউ বাসা থেকে নিজে বসে থেকে কিনতে চায় কিভাবে আপনারা তাহলে ওটা দেন? তিনি আর মনে করেন যে হোম ডেলিভারি যেটা, হ্যাঁ মনে করেন তিনি আমার প্রতি যদি বিশ্বাস থাকে, তিনি আমাকে মনে করেন যে আমি তিনাকে 10টার সময় মেপি দেবো, সকাল 10টার সময় মেপি তিনাকে বলবো ভাই এত কেজি। আর একটা বিষয় যেটা বললেন, মাপারটা কি খালি পেটে মাপে নাকি যে যখন নেবে? এখন তো একটা ওটাও তো একটা বিষয় আছে। হ্যাঁ যে যখন নেবে তার কাস্টমারের পছন্দ, হ্যাঁ যে যখন এসে মেপি নিতে পারে বা যখন যার পছন্দ সে তখন মেপি নেবে, ওইটা আমাদের কোনো বিষয় নাই তার পছন্দ অনুযায়ী। হুম জি, কিন্তু এইটা মনে করেন যার বিশ্বাস আছে সে হয়তো আমাকে বললো যে ভাই এই কাড়লগুলো নেবো, যে ভাই আমাকে গাড়ল কিছু মিশাই দেন কিছু প্রয়াস মিশাই দেন, আমি যেভাবে মেপি তেনাকে আমি দিয়ে দেবো। তো আপনি মনে করেন যে আমি 10টার সময় মেপি ফেললাম ভাই এত কেজি হয়েছে, এত এই 5টা কি 10টা মালে কি 20টা মালে, তিনার যদি বিশ্বাস থাকে আমার ব্যাংকে টাকা দিয়ে দেবে, আমি তিনার ঠিকানায় তিনি যে নাম্বারে ফোন দেবে সেই নাম্বারে রিসিভ করতে হবে, নাহলে অন্য কোনো নাম্বারে। হোম ডেলিভারি দেন কয়টা কয়টা করে হোম ডেলিভারি? মনে করেন যে 2-5টা হইলে ঢাকা গাবদলি পর্যন্ত আমি রিক্স নেবো, পুষি দেবো, ওখান থেকে যার যেখানে বাসা সেখানে নিতে হবে, ঠিক আছে। এগুলো মনে করেন বরিশাল, আমি বরিশাল পর্যন্ত পুষি দেবো, ওখানে মনে করেন যে গাড়ির বক্সে গেলে সেখান থেকে তাকে মালটা রিসিভ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কেউ যদি একবারে 15-20টা করে নিতে চায় তাহলে আমাকে এখান থেকে একটা ছোট পিক আপ দেখি পাঠিয়ে দিতে হবে, অত মাল তার বক্সে দেওয়া যাবে না, বক্সে 2-5টা দেওয়া যাবে। সেক্ষেত্রে বক্সে যদি আপনারা দেন কোনো ক্ষতি হয় না? আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি না। এখন এই যে এই দেখে এই বাচ্চাগুলা, এটা আপনার 2 মাসের বাচ্চা? 2 মাসের? হ্যাঁ, অনেক অন্য খামারি এগুলো আপনার 4-4.5 মাসের বলি চালে দিয়েছি। এই বাচ্চাগুলো কি কেউ চায় না? এই বাচ্চা চায় কিন্তু আমরা দিইনি ভাই, দিলে এগুলো টেকে না, কারণ হচ্ছে দুধ খাই তো নষ্ট হয়ে যাবে। যে তো ভাই হচ্ছে যে এখন আপনার কাছে দেওয়ার মতো কি পর্যাপ্ত পরিমাণ রয়েছে? হ্যাঁ আছে, আমার যখন এত মাল আছে দেওয়া যাবে, সমস্যা নেই। আর হচ্ছে অবশ্যই যে বললাম যে বিক্রয়ের তো সুবিধা তো দিচ্ছেনই, তাই তো অবশ্যই সুযোগ সুবিধা ট্রিটমেন্ট চিকিৎসা বা শেড নির্মাণ সবকিছুই আমি সব আমি যত দূর পারি তত দূর আমি হেল্প করব। আর আপনার লোকেশনটা তো সবাই জানে, আমরা ভিডিও প্রথমে বলেছি, দর্শক ভিডিও প্রথমে আমরা আপনাদেরকে বলেছিলাম নজরুল ভাইয়ের গাওলের খামারটি অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার আটকবর, মুক্তিযুদ্ধ স্মৃতিবিজড়িত আটকবরে। আপনারা কিন্তু যখন কেউ যদি আসতে চান অবশ্যই কিভাবে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ফোন নাম্বারে তার সাথে যোগাযোগ করে কিভাবে আসবেন কখন আসবেন বিস্তারিত জেনেও নিতে পারেন, অথবা যদি ভাইয়ের উপর কারো বিশ্বাস থাকে তাকে যদি বিশ্বাস করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করে ভিডিও কলে দেখে, তাই তো? ভিডিও কলে দেখান, ভিডিও কলে দেখায়, ভিডিও কলে ছবি কেউ দেখতে চান দেখে তারা কিন্তু একদম ফেস ভ্যালু যেটাকে বলে তাদের সেটা রয়েছে, কোনো প্রতারিত হওয়ার তাদের সুযোগ নাই, কারণ সারা বাংলাদেশে সবাই তাদেরকে চিনে, তাদের সবাই সারা বাংলাদেশ সবাই তাদের চিনে, তাদেরকে তাদের হাতে কিন্তু অনেক ছোট বড় খামার গড়ে উঠেছে। তো আসলে আপনারা নিশ্চিন্তে নিতে পারে কি ভাই? অবশ্যই নিশ্চিন্তে, এই যে আপনার দর্শক এই যে মাঝে আপনার সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর গ্রামে ওই ভদ্রলোক আসেনি, আপনার 23টা মাল দিছে, 3,80,000 টাকা আমার ব্যাংকে দিছে, সে ভদ্রলোককে দিছে, ও ভিডিওটা আমার করা আছে ভাই। আমরা প্রতারণা করলে তো হবে না ভাই, ব্যবসা তো আসলে অবশ্যই না 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 না। আচ্ছা, যারা আসলে এই সেক্টরে আসতে চান ভাই, আসলে কি কেউ আসে এই লাভবান হতে পারবে? আশা করি লাভবান হইতে পারবি, কিন্তু নিয়ে গিয়ে আপনার অবহেলা করলে হবে না, এগুলো যত্ন করার লাগবে, আমি যেরকম যত্ন করছি সবাইকে সেরকম যত্ন করার লাগবে, আপনি নিয়ে গিয়ে অবহেলা করলে তার লাভ হবে না। দর্শক আসলে এই পর্বে এতটুকুই দেখালাম বডি ওয়েট অনুযায়ী কিভাবে তারা বিক্রি করেন, আপনি কিভাবে কিনবেন সেই অনুযায়ী আমরা একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। আচ্ছা ভাই, আরেকটা বিষয়